কাতার বিশ্বকাপের পর থেকে ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক বিনিয়োগ করছে সৌদি আরব। দেশটি নিজেদের ঘরোয়া ফুটবল লিগে ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র, করিম বেনজেমাদের মতো ফুটবলারদের নিয়ে এসেছে। এবার ক্রিকেটেও বিনিয়োগ করতে আগ্রহী হয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। ব্লুমবার্গের খবর অনুযায়ী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিশাল অঙ্কের বিনিয়োগ করতে চায় তারা। প্রতিবেদন বলছে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে $5 বিলিয়ন বিনিয়োগ করতে চায় সৌদি আরব। বাংলাদেশি টাকায় অঙ্কটা 55,342 কোটিরও বেশি। পরিকল্পনা অনুযায়ী আইপিএলকে তারা ইউরোপের চ্যাম্পিয়ন্স লিগের ধাঁচে কয়েকটি দেশে ছড়িয়ে দিতে চায়। জানা গেছে জনপ্রিয় লিগটির একাধিক মালিকপক্ষের সঙ্গে আলোচনা করেছেন সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উপদেষ্টারা। আইপিএলকে $30 বিলিয়ন হোল্ডিং কোম্পানিতে পরিণত করার প্রস্তাব দিচ্ছেন তারা, সেখানেই সৌদি আরবের $5 মিলিয়ন মূল্যের শেয়ার থাকবে। বিষয়টি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নিচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। লোকসভা নির্বাচনের পরে এ বিষয়ে আলোচনা করা হতে পারে বলেও প্রতিবেদনে জানানো হয়। হরতাল, অবরোধ কিংবা যে কোনো জরুরি পরিস্থিতিতে সড়ক, নৌ ও রেলপথে আপনার দূরপাল্লার যাত্রা বাধাগ্রস্ত হলে নিরাপদ ও সর্বনিম্ন ভাড়ায় গন্তব্যে যেতে পারবেন প্রবাসীর হেলিকপ্টারে। বুকিং করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।